अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। आज के रुचिता नहीं तई केमन फाका फाका लागजे। हां गुड मॉर्निंग। अब पिंकू बाबू बाबार काछे गिए बसो। এখানে শুধু আমি বসবো। না আমরা বসবো। আরে বললাম তো আমি বসবো। না আমরা বসবো। আরে দাঁড়া, কি করছিস তোরা? পিঙ্কু একটু শান্ত হও। না গিয়ে আমি বসবো। হে ভগবান, তোরা আমার বাবার কাছে বসবি না, ওটা শুধু আমার বাবা, তাই আগে আমি বসবো। উনি আমাদেরও বাবা, আমরা ওখানে বসতে পারি? সোনারা, তোমাকে কে বলেছে যে আমি তোমাদের বাবা? আমি কিছু বলতে চাই তোমাদেরকে, আমি তোমাদের বাবা। বাবা হ্যাঁ বাবা, কালকে নেশার ঘোরে তুই সব সত্যি বলে দিয়েছিস ওদের। আঙ্কেল, তুমি আমাদের বাবা তো, আমাদের সঙ্গে মজা করছো না তো? হ্যাঁ সোনারা, আমি তোমাদের বাবা। পিঙ্কু, তুমি ওদের বাবা কি করে হতে পারো? এটা কি করে হতে পারে? তুমি শুধু আমার বাবা। পিঙ্কু এসব কি করছো? পিঙ্কু সোনা, এসব কি করছিস? এরকম জিনিসপত্র ভাঙচুর করছিস কেন? পিঙ্কু পিঙ্কু পিঙ্কু, আমি তোমার বাবা, কিন্তু রুই জুইও আমার মেয়ে। পিঙ্কু পিঙ্কু পিঙ্কু, নিহার, তুই পিঙ্কুর চিন্তা করিস না, ওকে আমি বুঝিয়ে দেব। কিন্তু এই যে মুহূর্তটা, তুই তোর মেয়েদের সঙ্গে কাটা। সোনারা, তোরা তোদের বাবাকে পেয়েছিস, তোদের ঠাম্মাকেও পেয়েছিস। আয়, তোদের বাকি সবার সাথেও পরিচয় করিয়ে দিই। হ্যাঁ আয় আয়, কোলের থেকে নেমে আয়, নেমে আয়। এই দেখ, এই যে দেখছি সোনাকে, উনি হলেন তোদের বড় ঠাম্মা। যা তাড়াতাড়ি গিয়ে হক কর। এসো 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 এসো। আমার আদরের সোনারা, খুব আনন্দে থাকো তোমরা, ঠিক আছে? আর ইনি হলেন তোদের দাদু। আমার নাতনিরা যেন সুস্থ থাকে। প্রতীক, উনি হলেন তোদের জেঠু। যা ওনার কাছেও যা। আর এদিকে আয়। আর এই হলো তোদের জেম্মা। আর ওকে তো তোরা চিনিসই, ও হলো তোদের দিশা আন্টি। আমরা তো শুধু বাবাকে খুঁজতে চাইছিলাম, কিন্তু এখানে তো পুরো ফ্যামিলিকে পেয়ে গেলাম। আর আমি আমার ফ্যামিলি পেয়ে গেছি।
তুই এটা কি করছো? এটা হতে পারে না প্রতীক, এটা এটা হতে পারে না। নেহার রুহিজুইকে সত্যিটা কি করে বলে দিল? তুমি কেন ওভার রিয়্যাক্ট করছো? সত্যিটাকে তো বাইরে আসতেই হতো, এতে প্রবলেম কি আছে? প্রবলেম? তুমি জানো না প্রবলেমটা কি? যদি যদি এই সত্যিটা বেরিয়ে আসে তাহলে বাকি সব সত্যি কথাগুলো বেরিয়ে আসতে আর দেরি হবে না প্রতীক। প্রতীক তুমি বুঝতে পারছো না? বাকি সত্যি? তুমি কি বলতে চাও ঋতু? শোনো শোনো শোনো, আমি কিছু বলতে চাই, আর সেই রহস্যের বিষয় এটাই যে আমার একটা ছেলে আছে। কিছু না, আমি শুধু এটাই বলতে চাই যে যা হয়েছে সেটা ঠিক হয়নি, এটা হওয়া ঠিক হয়নি প্রতীক। যদি সত্যিটা বেরিয়ে আসে তাহলে তাহলে প্রতীক সবার জীবন এই ভাঙা কাঁচের মতো টুকরো হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কখনো কখনো সত্যিটা সব থেকে বেশি তেতো হয়। আমার ছেলে ওদিকে মন খারাপ করে রয়েছে আর এরা এদিকে সেলফি তুলছে। মাকে এই অন্যায়ের উত্তর দিতেই হবে। মা, তুমি এটা কি করলে? তুমি তো রুচিতাকে বাড়ি থেকে বার করতে চাইছিলে, আমার জন্য গর্ত কেন খুঁড়ে দিয়েছো? তুমি বারবার আমার মঙ্গলসূত্র নিয়ে নিতে চাও না? এই নাও, আজকে আমি নিজে থেকেই তোমায় দিয়ে দিচ্ছি। ইনফ্যাক্ট আমার সিঁদুরও তুমি মুছে দাও নিজে হাতে, শেষ করে দাও। কারণ তোমার যদি রুচিতাকেই যদি বৌমা করা ছিল তাহলে এতদিন ধরে আমার সঙ্গে নাটক কেন করছিলে? রুচিতা আর নিহারের পারফেক্ট ফ্যামিলি চাই না? ঠিক আছে, আমি এক্ষুনি পিঙ্কুকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। আহ, এই কথায় কথায় পিঙ্কুকে এ বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা বলবে না তুমি। আমি ভালো করেই জানি আমি কি করছি আর কেন করছি। তোমার মতো নয় যে ছোট ছোট চালও বিফলে যায়। আমি ওই বাচ্চাদের তো এটা বলে দিয়েছি যে নিহার ওদের বাবা, ব্যাস ওদের এটুকু বোঝানো বাকি যে রুচিতা কত খারাপ মা। রুহিজুহির মনে তো একটা আগুন আমি লাগিয়েছি, শুধু সেই আগুনে ঘি ঢালা বাকি। একদিনও রোহিজুহির থেকে দূরে থাকতে পারি না আমি, এতটা কষ্ট হচ্ছে আমার। ব্যাস আমার কাজটা যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমি আমার মেয়েদের কাছে ফিরে আসতে পারি। ওদের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে, কাকে ফোন করি আমি? নিহার বাবু না, মাকে ফোন করি। এসে গেছে আমার ছেলের আনন্দে আগুন লাগাতে। হ্যালো মা। হ্যালো মা, রুহিজুহির সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, একবার কথা বলিয়ে দিন না। দেখো ওরা তো ঘুমিয়ে পড়েছে, যদি খুব মনে পড়ে তাহলে ডেকে দিচ্ছি, এক মিনিট। না না মা, ওঠানোর দরকার নেই, আমি পরে ফোন করছি। ঠিক আছে মা, ওকে। চল 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 সেলফি তুলি। হ্যাঁ, আমরা অ্যালবামেও ছবিগুলো রাখবো, খাবারও খাবো।
এমন কেন মনে হলো যেন রুহিজুহির গলা পেলাম। তুমি আমার ছেলের থেকে ওর মেয়েদের 5 বছর দূরে রেখেছো রুচিতা, এবার আমি তোমায় বোঝাবো যে বাচ্চাদের থেকে দূরে থাকার কষ্ট কী।